আজি ওড়িশা পাই গর্বর দিন কারণ ওড়িশার জনে আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন পাই নিজের নামাঙ্কন দাখল করেছেন। শ্রীমতী মুর্মুক বিজয় প্রায়তঃ নিশ্চিত ও জুলাই ২৫ তারিখ দিন তাঁকু দিল্লির রায়সেনা হিল স্থিত রাষ্ট্রপতি ভবনের শপথ নেওয়া দেখা আমি সমস্তে পাইবা। শ্রীমতী মুর্মুক নির্বাচন পাই যাহা কিছু দ্বন্দ্ব রয়েছে সেগুলো এবে দূর হয়ে যাই। ওড়িশার বিজু জনতা দল এবং আন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টি সমর্থন পরে এই দুই দলের প্রায় ৪% ভোট যোগ এনডিএ পাখাপাখি ৫৬% ভোট পাইবা প্রায় সুনিশ্চিত। বিজু জনতা দলের অধ্যক্ষ নবীন পট্টনায়ক বিদেশ গস্তরে থাকা সময় রাজ্যের দুই মন্ত্রী টুকুনি সাহু এবং জগন্নাথ সারকাঙ্কু নামাঙ্কন পত্র দাখল সময় উপস্থিত রয়ে সমর্থন দেবাকু নির্দেশ দিয়েছিলেন। দেশের ১৬তম রাষ্ট্রপতি প্রার্থী পাই ভারতীয় জনতা দল নেতৃত্বাধীন এনডিএ পক্ষর ওড়িশার জনে আদিবাসী মহিলা তথা ঝাড়খণ্ডর পূর্বতন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু শুক্রবার মধ্যাহ্নের নামাঙ্কন পত্র দাখল করেছেন। সংসদ ভবনের বিজেপি ও এনডিএ নেতাঙ্ক উপস্থিতিতে শ্রীমতী মুর্মু সংসদ ভবনের সেক্রেটারী জেনারেল নিকটে প্রার্থীপত্র দাখল করেছেন। এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ললন সিং, পশুপতি পারস, রেণু দেবী, তারকেশ্বর প্রসাদ সমেত বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী, বহু কেন্দ্রমন্ত্রী এবং সহযোগী দলর বহু নেতা উপস্থিত লে। তেমনি শ্রীমতী মুর্মুক প্রার্থীপত্র সমর্থন দেওয়া ওড়িশার দুইজন এবং আন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসের দুইজন সাংসদ সমর্থন দিয়েছেন। এপরিকি বিজেপি সহ মেট করে জনতা দলর কিছু নেতা প্রস্তাবক ভাবে শ্রীমতী মুর্মুক প্রার্থীত্বকে সমর্থন করেছেন। তবে এনডিএ পক্ষর শ্রীমতী মুর্মুক প্রার্থী করা পরে মিলিত বিরোধী দলের ফাট সৃষ্টি হয়েছিল জনাপড়ি। জনে আদিবাসী মহিলা প্রার্থী হয়েছিল বহু আদিবাসী রাজ্য ভাবে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনঙ্ নেতৃত্বে জেএমএম সরকার এবে অড়ুয়ারে। শুক্রবার সকালে ওড়িশা ভবনর শ্রীমতী মুর্মু কড়া সুরক্ষা মধ্যে সংসদ ভবনের পৌঁছিলে। সংসদ ভবন পরিসরের বিভিন্ন দলের নেতা মানে তাঙ্কু স্বাগত করেছিলেন। এরপরে সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যমানক সহিত সংসদ ভবন হলরে পৌঁছি নামাঙ্কন পত্র দাখল করেছিলেন। তবে ওড়িশার বিজু জনতা দল এবং আন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন মিলবা পরে শ্রীমতী মুর্মুক বিজয় এক প্রকার নিশ্চিত হয়েছে। যদি সে বিজয়ী হন তবে দেশকু প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবে। সেইপরি প্রথম ওড়িয়া ভাবে শ্রীমতী মুর্মু দেশের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করিবারে রেকর্ড করিবে। এই অবসরে সংসদ ভবনের থিবা মহাত্মা গান্ধী, ডক্টর বিআর আম্বেদকর, বিরসা মুন্ডাঙ্কর প্রতিমূর্তিরে পুষ্প প্রদান পূর্বক শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছিলেন। অন্যপক্ষে মিলিত বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহা আসন্তা ২৭ তারিখে নামাঙ্কন পত্র দাখল করবে বলে জনাপড়ি। শ্রী সিনহাঙ্কু টিএমসি, কংগ্রেস, এনসিপি, আরজেডি পরি বিজেপি বিরোধী দলগুলিক সমর্থন করছেন। তবে এনডিএ এবং মিলিত বিরোধী দলের ভোটিং সংখ্যা প্রায়ত সমান রয়েছে বি রাষ্ট্রপতি প্রার্থী ভাবে যশবন্ত সিনহাঙ্ক অপেক্ষা দ্রৌপদী মুর্মুক প্রতি লোকপ্রিয়তা অধিক থাকার শ্রীমতী মুর্মুক বিজয় এক প্রকার অবসম্ভাব্য বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মানে মত প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার্স ডেস্ক।